জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির। পুজো মিটতেই জলপাইগুড়ি জেলা জুড়ে দেখা দিয়েছে রক্তের সংকট। ব্লাড ব্যাংকের রক্ত সংকট মেটাতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। সোমবার ধূপগুড়ি থানায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ সুপার ক্রাইম বিক্রমজিৎ লামা, ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন। এছাড়াও এদিন পুলিশ কর্মী এবং সিভিক ভলেন্টিয়াররা রক্তদান করেন। রক্তদানের সংগৃহীত রক্ত জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে পাঠানো হবে। হ্যাঁ, আমাদের একটা কমিউনিটি পুলিশিং এর একটা শিডিউল আছে, যেখানে প্রতি থানা সেটা ফলো করে প্রতি মাস একটা জায়গাতে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।